প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের মহররম মাস চলছে। এই মহররম মাসের মধ্যে কতটি রোজা আপনারা রাখতে হবে নবীজি রেখেছিলেন? এ মহররম মাসের আশুরা ইংরেজি কত তারিখে, কী বারে এবং কতটি আশুরার রোজা রাখতে হবে 2024 সালের ইংরেজি তারিখ অনুযায়ী এবং বার অনুযায়ী আমি বলে দেব, এবং আশুরার রোজার নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। আশা করি আপনাদের অনেক সহজ হয়ে যাবে, কারণ অনেক ভিডিওতে আপনারা 2024 সালের সময় অনুযায়ী টাইম অনুযায়ী আপনারা পান না, অনেক আগের ভিডিওগুলো দেখেন, এই জন্যে আপনারা সঠিক সময়টা জানেন না। আমি আপনাদের জন্যে 2024 সালের তারিখ অনুযায়ী আরবি এবং ইংরেজি এবং বাংলা কিবারে রাখবেন সম্পূর্ণ রোজা এবং নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। আশা করি এই ভিডিওটা যদি স্কিপ না করে দেখতে পারেন, 2024 সালের মহররম মাসের রোজা কতটি আল্লাহ রসুল রেখেছিলেন, আপনাদের কয়টি রাখতে হবে, আশুরার রোজা আল্লাহ রসুল কয়টি রেখেছেন, আপনাদের কয়টি রাখতে হবে এবং কত তারিখে রাখতে হবে সম্পূর্ণ নিয়ম কানুনটা পানির মতো সহজে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মহররম মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। নবীজি বলেছেন, আশুরার একটি রোজা যদি আপনারা রাখতে পারেন, আশুরার একটি রোজা রাখতে পারলে নবীজি বলেছেন এক বছরের গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, একটি রোজা আশুরার যদি রাখতে পারেন, এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। এই রোজাটি হযরত আদম আলাইহিস সালাম রেখেছিলেন, আমাদের নবীও রেখেছিলেন এবং আমাদেরকেও রাখার জন্য বলেছেন, খবরদার এই রোজা আশুরার রোজা কখনো মিস করা যাবে না। নবীজি বলেছেন রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে আশুরার রোজা। সকলে বলি সুবহানাল্লাহ, কতটি রাখবেন, কিভাবে রাখবেন সুন্দর করে আমি আপনাদেরকে বলে দেব, এবং আল্লাহর রাসূল কতটি রোজা রেখেছিলেন তার পূর্বে বলতে চাই। মহররম মাস এমন একটি মাস চলছে, ইবাদত করুন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই মাসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে এই মহররম মাসের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাওবা করেছিলেন, তাওবাকে কবুল করেছেন মহররমের 10 তারিখ আশুরার দিন, এবং হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে যেদিন উদ্ধার করেছেন, ইব্রাহিম খলিলের একটি পশম শরীরের পড়তে পারে নাই আগুনে, যেদিন আগুন থেকে সশরীরে সুস্থভাবে বের হয়েছেন সেই দিনটাই ছিল মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ দিন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছিলেন, কাফের মুশরিকরা যন্ত্রণা দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে দিয়েছেন, একটা কিস্তির মধ্যে উঠেছিলেন, কিস্তিটা 40 দিন পর্যন্ত ভাসতে ভাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যখন অবস্থান করেছিলেন সেই দিনটাই ছিল মহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি রোগ দিয়েছিলেন, কীড়া দিয়েছিলেন, শরীরটা পচে গিয়েছিল, পোকায় ধরে গিয়েছিল, যেদিন আল্লাহ সুস্থ করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন সেই দিনটাই ছিল মহররম মাসের 10 তারিখে আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হারানো গিয়েছিল বাবার থেকে, ভাইয়েরা চক্রান্ত করে বাবা থেকে বিচ্ছিন্ন করে দিল, কূপের মধ্যে ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালাম যেদিন
বাবার সঙ্গে আবার অনেক বছর পরে সাক্ষাৎ হয়েছে, যেদিন আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন বাপ বেটার, সেই দিনটাই ছিল মহররমের দশটা তারিখ আশুরার দিন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে গিয়েছিল, মাছের পেট থেকে যেদিন বের হয়েছিল সেই দিনটাই ছিল মহররমের দশ তারিখ। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বেঁচে গিয়েছিল, আল্লাহ তাআলা বাঁচিয়েছেন ফেরাউনকে, নীল নদের মধ্যে চুবিয়ে মরে মেরেছেন লোহিত সাগরের মধ্যে, সেই দিনটাই ছিল মহররমের দশ তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছিল, সেই দিনটাই ছিল মহররমের দশটা তারিখ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সত্য মিথ্যা পার্থক্যর জন্য লড়াই করতে গিয়ে আল্লাহর জন্য শহীদ হয়েছেন, সেই দিনটাই ছিল মহররমের দশ তারিখ আশুরার দিন। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খুবই গুরুত্বপূর্ণ দিন মহররম মাসের দশ তারিখ, কখনো এ রোজা বাদ দিয়ে আপনারা থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মহররম মাসটাকেই দামি বানিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেছেন পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি, আল্লাহর কাছে মাস বারোটি। সেই থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বারোটি মাসের মধ্যে সম্মানিত মাস চারটি, আল্লাহ নিষিদ্ধ করেছেন মারামারি হানাহানি কাটাকাটি, এই বারোটি মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ এক নম্বর মাস হলো, এই চারটি মাসের মধ্যে এক নম্বর মাস হলো মহররম মাস। সকলে বলি সুবহানাল্লাহ, সম্মানিত মাস, আল্লাহর মাস। নবীজি বলেছেন এ মহররম মাসের মধ্যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, পৃথিবীকে ধ্বংস করে দিবে। এ মহররম মাসের মধ্যে আল্লাহর নবীজি আমাদেরকে বলেছেন আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করার জন্য, রোজা রাখার জন্য। কিভাবে রোজা রাখবো? আল্লাহর নবীজি কতটি রোজা রেখেছিলেন, কয় তারিখে রেখেছিলেন, আমি আপনাদেরকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ। তবে বলছি, মহররম মাসের মধ্যে কিন্তু আপনি নেক আমল করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা কিন্তু আরবি প্রথম মাস, নতুন বছরের প্রথম মাস মহররম মাস, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। নবীজি বলেছেন তোমাদের পূর্ববর্তী অনেক উম্মতেরা, অনেক জাতি কি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। সকলে বলে সুবহানাল্লাহ, এটা ক্ষমার মাস। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি 2024 সালের হিসাব অনুযায়ী কত তারিখে আপনারা আশুরার রোজা রাখবেন, কী বারে রাখবেন, ইংরেজি কী বারে, এবং কতটি রাখবেন, সাহরি খাবেন কী বারে, সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম জানব আল্লাহ রসুল এ মহররম মাসের মধ্যে কতটি রোজা রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসের মধ্যে নফল রোজা রেখেছেন, আপনাদেরকে রাখার জন্য বলেছেন। নবীজি অনেক নফল রোজা রেখেছেন, তবে আল্লাহর নবীজি মহররম মাসের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা অবশ্যই রেখেছিলেন, বৃহস্পতিবার এবং সোমবার প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতে চেষ্টা করবেন। এটা প্রতি মাসের মধ্যে সপ্তাহে রাখা সুন্নত, তবে মহররম মাসের মধ্যেও আপনি রাখবেন। নবীজি রেখেছিলেন মহররম মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে দুইটি রোজা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ মহররম মাসের মধ্যে আইয়ামে বিজের রোজা রেখেছিলেন, প্রতি মাসের মধ্যে থাকতেন মহররম মাসের মধ্যেও, মিস করে নাই। আপনি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ রোজা হবে আপনার। সপ্তাহের মধ্যে দুইটি রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার, এবং আরবি হিসাবে মহররম মাসের 13, 14, 15, 13ই মহররম, 14ই মহররম, 15ই মহররম, এই তিনটি রোজা হচ্ছে আইয়ামে বিজের রোজা। অবশ্যই রাখতে চেষ্টা করবেন যদি পারেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, নফল রোজা তো না রাখলে কোনো গুনাহ নাই, রাখলে বিশাল সওয়াব। আমাদের সওয়াবের প্রয়োজন, অনেক মহিলা মা বোনেরা আছে মাশাআল্লাহ অনেক রোজা রাখে, তাদের উপর আল্লাহ রহমত নাজিল করুক, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় রোজা রাখলে। আল্লাহ বলেছেন রোজার সওয়াব কেউ দিবে না, রোজার সওয়াব আমি আমার হাতে আমার বান্দা বান্দিকে দেব। আল্লাহু আকবার, কারণ বান্দা বান্দি রোজা রাখে আমার জন্যে, কলিজা ফেটে যায় খাবারের জন্যে, খায় না আমার জন্যে, আমি আল্লাহ সব দেখতে পাই, আমি আল্লাহ সব দেখতে পাই। গোসল করে চতুর্দিকে পানি আছে কিন্তু এক ফোঁটা পানিও খায় না, কেউ দেখবে না, খায় না আমার জন্যে, আমি দেখতে পাই আমার বান্দা রোজা রাখে শুধু আমার জন্য, আর রোজার হাদিয়া আমি আল্লাহ নিজে আমার বান্দা বান্দিকে দেব আমার নিজের হাতে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং কিতাবের মধ্যে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জাহান্নামের আগুনকে হারাম করতে চায়, সে যেন এই মহররম মাসের আশুরার রোজা রাখে। আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার। আমি বলবো আশুরার রোজাটা কোন দিন রাখবেন, তার পূর্বে আমি বলছি যে তিনটি রোজা রাখবেন। আইয়ামে বিজের রোজা হয়, প্রতি মাসে নবীজি তিনটি রোজা রাখতেন, এই মহররম মাসের মধ্যেও এই তিনটি রোজা রেখেছেন। এই তিনটি রোজা যদি আপনি প্রতি মাসে থাকেন 12 মাসে, তাহলে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। নবীজি প্রতি সপ্তাহে 2টা রোজা রাখত, সোমবার এবং বৃহস্পতিবার, এই মহররম মাসেও 2 নম্বরে নবীজি আইয়ামে বিজের রোজা রেখেছেন মহররম মাসের মধ্যে, মহররমের 13, 14, 15 তারিখ। 3 নম্বরে নবীজি আশুরার রোজা রেখেছেন কত তারিখে, মহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইহুদিরা রোজা রাখে এই দিন। আল্লাহ রসুল বললেন, ও ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিন হজরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, এই জন্যে আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিন তো আমি বেশি হকদার, আমরা বেশি আরো হকদার, তাহলে আমরাও অবশ্যই রোজা রাখব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার দিন তো রোজা রেখেছেন, এবং নবীজি বলেছেন তোমরা আশুরার আগের দিন বা পরের দিন মিলিয়ে আরেকটি রোজা রাখবা, না হয় ইহুদিদের সঙ্গে মিল হয়ে যায়। আশুরার রোজা তো একটি, এর সঙ্গে আরেকটি মিলিয়ে রাখবেন, মোট হবে 2টি। যারা 2টা রাখতে পারেন না, 1টা হইলেও রাখবেন, আল্লাহর কাছে সওয়াব পাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশুরার রোজা কয়টা? 2টা। আশুরার রোজা কয়টা? 2টা, মূলত 1টা, এই 1টার সঙ্গে আরেকটা রাখবেন। আচ্ছা আমরা 1টাই বলি, আশুরার রোজা কয়টা? 1টা। কোন দিন? মহররম মাসের 10 তারিখ। আচ্ছা মহররম মাসের 10 তারিখ 2024 সালে ইংরেজি কত তারিখে পড়ে, কী বারে পড়ে হুজুর, একটু যদি বলতেন তাহলে ভালো হতো, তাই না? প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালে মহররম মাসের 10 তারিখ হচ্ছে 17ই জুলাই, জুলাই মাসের 17 তারিখে, রোজ বুধবার আশুরা। আমি আবারও বলছি, 2024 সালের মহররম মাসের আশুরার রোজা
মানে 10 তারিখ আরবি, আশুরা রোজা ইংরেজি হিসাবে। জুলাই মাস চলছে, জুলাই মাসের 17 তারিখে রোজ বুধবার সারাদিন রোজা রাখবেন। এবং নবীজি বলেছেন এর সঙ্গে মিলিয়ে আরেকটি রোজা তোমরা রাখবা, আগের দিন না হয় পরের দিন, বুধবারের আগে না হয় পরে, আমি বলবো পরের দিন রাখবেন। বৃহস্পতিবারে রাখলে সফটও বেশি পাইলেন, আল্লাহ রসুল সব সময় বৃহস্পতিবারে রোজা রাখতেন। নবীজির সন্নত আদায় হলো, আশুরার রোজা হয়ে গেল, তাহলে আপনারা 2টি রোজা রাখবেন। 17ই জুলাই রোজ বুধবার তো মেন আশুরার দিন, 10ই মুহররম 17ই জুলাই রোজ বুধবার সারাদিন, মঙ্গলবারে ভাত খাইয়া সাহেরি, বুধবারে রোজা রাখবেন। এবং বুধবারে রোজা রাইখা আবার বুধবারে ভোর রাত্রে সাহেরি খেয়ে বৃহস্পতিবারে 18ই জুলাই সারাদিন রোজা রাখবেন। তাহলে 17ই জুলাই 18ই জুলাই রোজ বুধবার এবং বৃহস্পতিবার, জুলাই মাস 2024 সালের জুলাই মাসের 17 তারিখে বুধবারে এবং জুলাই মাসের 18 তারিখে পরের দিন বৃহস্পতিবারে এই 2টি দিন রোজা রাখবেন। তাহলে সেহরি কোন দিন রাত্রে খেতে হবে? মঙ্গলবার দিন গিয়ে রাত্রে সেহরি খাবেন, বুধবার এক রোজা, মহরমের 10 তারিখ, বুধবার বৃহস্পতিবার আর এক রোজা, 17 এবং 18 তারিখ মোট কথা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন 2024 সালের মহরম মাসের 10 তারিখ ইংরেজি হিসাবে 17ই জুলাই রোজ বুধবার এবং 18ই জুলাই রোজ বৃহস্পতিবারে 2 দিন রোজা রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবং আপনারা এ রোজার নিয়তটা কিভাবে করবেন তার পূর্বে আমি বলতে চাই একটি কথা, আপনারা যদি রোজা রাখেন, অনেক সময় দেখা যায় যে সেহরি খেতে মনে থাকে না ভোর রাত্রে, আপনি সেহরি না খেলে কি রোজা হবে কি না? হুজুর আমরা তো অনেক আশা করে থাকি রোজা থাকবো, কিন্তু রমজান মাস তো না, অভ্যাস নাই ভোর রাত্রে ওঠার, সেহরি খেতে পারি না হুজুর, তাহলে কি আমরা রোজা রাখতে পারবো? অবশ্যই রাখতে পারবেন। আপনারা যদি সেহরি নাও খান রোজা হবে? সওয়াব 1 ফুটও কম পাবেন না, সেহরি খেলে বরকত। রোজার সঙ্গে সেহরির সঙ্গে সম্পৃক্ত নাই যে রোজা সেহরি না খাইলে রোজা হবে না, সেহরি যদি নাও খান রোজা হবে, তবে বরকতের জন্য খাওয়া ভালো খাইতে পারলে, আর যদি নাও খেতে পারেন আপনি তারপরেও রোজা রাখতে পারবেন, একটুও সওয়াব কম হবে না। তাহলে নিয়তটা কোন সময় করবেন? সেহরির সময় তো শেষ, আপনি রাতে যখন এশারের নামাজের পর ঘুমিয়ে যাবেন তখনই নিয়ত করতে পারেন, অথবা সেহরি খাওয়ার পরে অথবা সেহরি না খেলে ঘুম থেকে যখন উঠবেন তখনই রোজার নিয়ত করে ফেলবেন। এক গ্লাস পানিও খেতে হবে না, অনেকে বলে আজান দিয়ে এক গ্লাস তাড়াতাড়ি পানি খাই, না, এক গ্লাস পানিও খেতে হবে না, এভাবেও আপনার রোজা হবে সেহরি না খেলেও, কিচ্ছু না খেলে ভোর রাত্রে। তাহলে যখন ঘুম থেকে উঠবেন তখনই নিয়ত করবেন। এখন আমরা জানবো নিয়তটা কিভাবে করবেন, আপনি আশুরার রোজার নিয়ত এইভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো, আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আশুরার রোজা রাখবো, এটা বললেই হবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিদি ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি আপনারা 2টা রোজা রাখতে না পারেন, যে হুজুর আমি তো অসুস্থ মানুষ 2টা রাখতে পারবো না, 1টা হইলেও রাখবেন, 10ই মুহররম আশুরার দিন ইংরেজি হিসাবে 2024 সালে 17ই জুলাই রোজ বুধবার সারাদিন রোজা রাখবেন, এটাই আশুরার রোজা। 2টা রাখতে না পারলে 1টি রাখবেন, তাহলেও রাখবেন ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এবং মহিলা মা বোনদেরকে বলবো আপনারা তো সব সময় রোজা রাখেন, আল্লাহু আকবার, মুহররম মাসেও রাখবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন যত রোজা রাখতে পারেন, নফল রোজার কোনো হিসাব নাই, 2টা 3টা 4টা আপনার ইচ্ছা, শরীরটা যদি ভালো লাগে আপনাদের রাখবেন। অনেকের শরীর খুব নিয়ন্ত্রণে থাকে রোজা রাখলে, রাখবেন, অনেক উপকার শরীরের। যারা দুর্বল রাখার প্রয়োজন নাই,
যারা সুস্থ আছেন, সবল আছেন, আলহামদুলিল্লাহ স্বাস্থ্য ঠিক আছে, রোজা রাখবেন, রোজা রাখলে হৃদয়ের মধ্যে নূর জন্মায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং এই রোজা রেখে আপনার ইফতারি করার সময় দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। যদি দোয়া পড়তে না পারেন ইফতারি খাওয়ার সময়, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার ইফতারিটা খাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। ও হ্যাঁ, মহররম মাস যে রোজা আল্লাহ রসুল নির্ধারিত করে দিয়েছেন, মহররম মাসের রোজা আশুরার এই একটা রোজায় কিন্তু নির্ধারিত, দুইটা রোজা রাখবেন একটার সঙ্গে মিলিয়ে, এই দুইটা রোজায় কিন্তু নির্ধারিত, এটা স্পেশাল আশুরার রোজা, দুইটা রোজা। এছাড়া অন্য রোজাগুলো অন্য অন্য মাসে রাখলে যেভাবে রাখেছেন আল্লাহ রসুল এভাবেই এই মহররম মাসেও রেখেছেন। দুইটা রোজা স্পেশাল সবচেয়ে বেশি, এটা আশুরার রোজা। 2024 সালে বলেছি 17ই জুলাই, 18ই জুলাই, রোজ বুধবার এবং বৃহস্পতিবার। আল্লাহ তাআলা আপনাদের সকলকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক, আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ও আল্লাহ, দুইটি হাত উঠিয়ে বলছি, এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনা স্পর্শ করার তুমি সুযোগ করে দিয়েছ আমাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, এই দিনী কথাবার্তাগুলো শুনে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করে মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।